শুরু হয়ে গেছে এস ডিস মিক্স ব্যাক চ্যানেলে সাহেব পাড়ার খানাপিনা। এই সাহেব পাড়ার খানাপিনাতে অলরেডি দুটো ব্লগ পোস্ট হয়ে গেছে, ক্রিসমাস ফ্রুট কেকে ড্রাই ফ্রুট সোকিং আর রেলওয়ে মাটন কারি। যারা মিস করে গেছো নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে নাও, সেখানেই দেখতে পারবে আমার এই দুটো রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি আমার চ্যানেল এস ডিস মিক্স ব্যাগে আরেকটি নতুন অ্যাংলো ইন্ডিয়ান ডিশ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটি পপুলার অ্যাংলো ইন্ডিয়ান রাইস করে তোমাদেরকে দেখাবো। এই ডিশটির নাম হলো ইয়েলো কোকোনাট রাইস। এই ইয়েলো কোকোনাট রাইসটা হলো খুবই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়, আর মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হলো নারকোল দুধ দিয়ে। এই তার সাথে লাগছে তোমার হলুদ বা স্যাফ্রনও দেওয়া যেতে পারে, হলুদের পরিবর্তে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো। আবার এটার আরেকটি নাম হলো স্যাফ্রন কোকোনাট রাইস। কিন্তু শুরু করার আগে তোমাদের যেটা করতে হবে, যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে এস ডিস মিক্স প্যাক চ্যানেলটিকে আর কি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে ফর ফার্দার নোটিফিকেশনস। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। তাহলে চলো শুরু করে দিই। আমি এই ডেচকিটা বসালাম, এখানে এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি, চামচের মতো একটু লেগে আছে তাই জন্য সেটাকে ঘুরিয়ে রয়েছি। আর ঘি হচ্ছে বেশি গরম করলে কিন্তু ঘিটা পুড়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি করে এই তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিই। এইবার চালটাকে দিয়ে দিচ্ছি, আমি 4 কাপ চাল দিচ্ছি বাসমতি রাইস। বাসমতি রাইসটা ভালো করে ধুয়ে এটাকে জলটাকে ঝরিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এই ঘি চামচটা দিয়ে চালটাকে পুরো মিশিয়ে নিচ্ছি, যেটা চামচে লেগেছিল ঘিটা। এইবারে এর মধ্যে দেবো 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। চার কাপের মতন বাসমতি চাল এখানে, তাই পুরো 8 কাপের মতন এই নারকোল দুধ, এটাকে আমি পুরো ঢেলে দিচ্ছি এখানে। পুরো নারকোল দুধের মধ্যেই এই রাইসটা হবে। এবার এটা ফুটুক, খুব বেশি ফ্লেমে এটা করবে না, হালকা ফ্লেমেই রাখবে। তোমাদেরকে বলে দিই যে নারকোল দুধটা কি করে করবে, যে নারকোলটা কুড়ে নিয়ে গরম জলে একটু ফুটিয়ে নেবে, তারপরে ওটাকে ছেঁকে দুধটা বার করবে যা যেরকম পরিমাণ লাগবে। আমার যেহেতু 4 কাপ বাসমতি চাল আর ওই জন্য 8 কাপ নারকোল দুধ লেগেছে, পুরো ডাবল হবে। আর নয় আর আরেকটা তোমরা ইউজ করতে পারো, যদি একটা নারকোল পুড়ে দাঁড় করতে চাও তাহলে ওই বাজার থেকে তোমরা রেডি কোকোনাট মিল্ক পাউডার যেটা বিক্রি হয় সেটাকেও তোমরা কিনে যতটা কাপ তোমাদের প্রয়োজন সেটা তোমরা ব্যবহার করতে পারো। তাহলে এখন ওয়েট করি এটার জন্য রাইসটা মলে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি কি কন্ডিশন। একদম রেডি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেবো। আমি অফ করে দিলাম আর একটু রেখে দেবো এটা। এখন রেডি হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করবো। এই কোকোনাট ইয়েলো রাইসটা আমি আজকে সার্ভ করবো মিট বল কারি বা যেটা ব্যাট কারি বলে সেইটার সাথে এটাকে সার্ভ করবো। আর আমি একটা তৈরি করেছি, এটাও অ্যাংলো ইন্ডিয়ান চাটনি, ডেভিল চাটনি বলে,
এটা খুব ভালো লাগে এই কোকোনাট রাইস আর মিট বল কারি আর এইটা তোমাদেরকে মিট বল রেসিপি আমি নেক্সট ব্লগে আমি শেয়ার করব আর সেটা শেয়ার করার পর আমি নিচে ডেসক্রিপশন বক্সে আবার লিংকটা দিয়েও দেব যারা পরে দেখবে এই কোকোনাট রাইসটা তারা তখন ওই মিট বল কারিটাকেও লিংকটা ক্লিক করলে দেখে নিতে পারবে তাহলে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর আমার নতুন ফ্রেন্ডসরা যারা প্রথম ভিজিট করছে আমার এই লেটেস্ট মিক্স ব্যাক চ্যানেলে তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও ফর ফার্দার নোটিফিকেশনস তাহলে আমি আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো আমি আবার আসবো মিট বল কারি নিয়ে